দর্শক আসসালামু আলাইকুম এজি বিউটি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি কোনো প্রকার ফেশিয়াল বা মেকআপ টিউটোরিয়াল দিব না আজকে আমি অনেক দিন ধরে আমি কিন্তু একটা সিরাম ব্যবহার করতেছিলাম প্লাস সিরামটাকে নিয়ে আমি অনেক রিসার্চও করেছি আর সিরামটি যেহেতু আমি ইউটিউবে দিব এটা আমার কিন্তু অবশ্যই হচ্ছে এটা ব্যবহার করে আমার স্কিন আগে কেমন হয় সেটা না দেখে কিন্তু আমি আপনাদের সাথে প্রকাশ করতে পারবো না তো আমি কিন্তু এই সিরামটি প্রায় হচ্ছে আপনার 23 দিন বা 24 দিনের মতো মেখেছি আমার হচ্ছে মুখে অবশ্য কোনো প্রকার ব্রণ বা র্যাশ এ জাতীয় কিছুই নাই তো আমার এই মুখে হচ্ছে কিন্তু কিছুটা ব্রণের হচ্ছে পোর্টস বা গত্তগত যেটা বলে এইখানে ছিল হালকা বেশি না তো আসলে এই সিরামটা আমি ব্যবহার করেছি আর এই সিরামটির অলরেডি এর আগেও আপনারা আমার চ্যানেলে দেখেছেন ডায়মন্ড ফেশিয়ালে ওই ডায়মন্ড ফেশিয়ালের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি কিন্তু ডায়মন্ড ফেশিয়াল দেখেছিলাম যে এই সিরামটা আসলে কীভাবে কী করবেন তো আমি যে সিরামটির কথা বলছি ভিউয়ার্স এটা কিন্তু একটা রাইসের সিরাম আর রাইস কিন্তু আসলে কোরিয়ান জাপানিজ মেয়েদের স্কিনের রহস্য কিন্তু মূলত রাইসের তো এর আগে কিন্তু আমি একটা বাসায় কীভাবে বানাতে হয় সিরাম হচ্ছে সেটা কিন্তু আমি রিভিউ একটা ভিডিও দিয়েছিলাম চাইলে কিন্তু আপনারা ওটাও মাখতে পারেন আর আমি কিন্তু ওই সিরামটাও মাখি তো আসলে অনেক আপুর সময় থাকে না সংসার থাকে বা বাবু থাকে তাদের জন্য যে বা অনেকেই জব করে তারা কিন্তু বাসায় বসে ওই সিরামটি তৈরি করে ফ্রিজে রেখে 10-15 দিন নাও মাখতে পারে বা হয়তো সময়ও থাকে না তো আজকে আমি একটা সিরাম দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মার্কেট থেকে রেডিমেড কিনে নিয়ে আসতে পারেন আর সিরামটা কিন্তু খুবই ভালো এটা আপনার বিভিন্ন প্রকার ডায়মন্ড ফেশিয়াল গোল্ড ফেশিয়াল পার্ল ফেশিয়াল অরেঞ্জ ফেশিয়ালের পরে মাখতে পারেন প্লাস এটা কিন্তু আপনার প্রতিদিন রাতে মাখতে পারেন বা দিনে 3 থেকে 4 বার এটা যদি দিনে 3 থেকে 4 বার মাখেন আসলে অনেকেই দেখবেন অনেক ইউটিউব চ্যানেলে বলে যে হচ্ছে এই সিরাম হচ্ছে 1 সপ্তাহে কাজ দিবে আসলে সিরাম কিন্তু একটা ন্যাচারালি জিনিস এটা কিন্তু মাখলে নাইট কিন্তু মুখ ফর্সা হয় না কিন্তু স্কিনটা অনেক স্মুথ করে যাদের স্কিনে দেখবেন দাগ আছে তাদের স্মুথ করে প্লাস আপনি মেকআপের আগে বসাবেন বা আপনি কোনো সানস্ক্রিন মাখলেন তার আগে দিলেন সিরামটা দিয়ে তারপরে সানস্ক্রিন মেখে বাইরে গেলেন তাহলে কিন্তু স্কিনটা আপনার ভালো থাকে ভিতর থেকে সিরাম কি ন্যাচারালি আপনার স্কিনটাকে ফর্সা করে না কিন্তু একটা লাইটিং আনে মুখের ভিতরে এই ছাড়া আর কিছুই না তো আমি আজকে এই সিরাম নিয়ে রিভিউ করতে চাচ্ছি এই সিরামটি কিন্তু খুবই ভালো এর আগেও আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও শেষে কিন্তু আমি সিরামটি মুখে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এই সিরামটা কিনে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সিরামটি কিন্তু খুবই ভালো যাদের মুখে আসলে লোমের প্রবলেম যাদের মুখে অনেকদিন ব্রণ হয়ে ব্রণের একটা গত দাগ আছে যাদের দেখবেন হচ্ছে বয়স কম থাকতে মুখে রিঙ্কেল পড়ে যায় যাদের অনেকেই দেখবেন যে বাজারে বিভিন্ন প্রকার নকল প্রসাধনী নাইট ক্রিম মেখে স্কিনটা পুড়ে গেছে বা স্কিনে এই অংশ এই অংশটুকু গোলাপি কালার বা লাল টাইপের হয়ে গেছে তাদের জন্য কিন্তু সিরাম খুবই ভালো সিরাম কিন্তু একটা স্কিনের ফুড বলতে পারেন একটা খাদ্য বলতে পারেন এটা কিন্তু খুবই ভালো তো দেখেন এর প্যাকেজিংটা দেখেন খুবই সুন্দর তো আসলে এটা এত ভালো যে আমি এর একটা রিভিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখুন এটা কিন্তু খুবই ভালো এই ধরনের প্যাকেজিংয়ে থাকে আমি এর আগেও একটা বলেছিলাম এটা কিন্তু স্মুথ করতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু একটা ময়েশ্চারাইজিংয়ের কাজ করে এটা মেখে যদি আপনি বাইরেও যান ময়েশ্চারাইজিং বা কোনো কোনো প্রকার সানস্ক্রিন নাও মাখেন তাইলেও কিন্তু কোনো প্রকার প্রবলেম হয় এটা কিন্তু খুবই ভালো খুবই ভালো আমি 23 দিন মাখার পরে কিন্তু এই ভিডিওটি আপনাদের সাথে করেছি এটা কিন্তু খুবই ভালো আর একটা কিনলে আপনাদের কিন্তু অনেক দিন হবে তো অনেকে হয়তো বা বলবেন যে আসলে সিরাম কী করে মুখের বা কেমন করে এটা ব্যবহার করবো আসলে মুখটাকে খুব সুন্দর করে ক্লিন করতে হবে আর ক্লিন কীভাবে করতে হবে ডিপ ক্লিন কীভাবে করতে হবে তারও কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তারও লিঙ্ক আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আসলে যে মুখ কীভাবে আমরা ডিপ ক্লিন করব মুখ স্বাভাবিকভাবে মুখ ক্লিন করবেন আর এটা কিন্তু দিনে 3 থেকে 4 বার মাখলে বেস্ট রেজাল্ট পাবেন তাও যদি না পারেন দিনে হচ্ছে মাস্ট হচ্ছে আপনি 2 বার ব্যবহার করতে হবে আপনার তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে তো মুখ খুব সুন্দর করে ক্লিন করবেন ক্লিন করার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লিন করার পরে মুখ পরিষ্কার মুখে আর এটা কিন্তু অনেক দিন একটা কিনলে কিন্তু অনেক দিন হয় দেখুন এইখানে এটা কিন্তু বেশি লাগে না এ 1 ফোঁটা এ 1 ফোঁটা এ 1 ফোঁটা আর এখানে এরকম এটা যে এত সুন্দর আমি এর ভিডিও একটা না বানিয়ে পারলাম না খুবই সুন্দর এটা স্কিনের জন্য খুবই ভালো চোখের উপরে চোখের নিচে দিবেন দেওয়ার পরপরে একটা গ্লো দেখবেন এটা দেওয়ার পরপরে একটা ইনস্ট্যান্ট কিন্তু স্কিনে খুবই সুন্দর একটা গ্লো আসে খুবই সুন্দর একটা গ্লো আসে কিন্তু অনেকে আসলে ভাববেন যে আমার এই হাতে এখানে লাল কেন আসলে আজকে বিকালে হচ্ছে অনেকগুলা মেহেন্দি আর্ট আইসলো মেহেন্দি সাজ আইসলো
তো আসলে মেহেন্দিটা লেগে গেছে, সেজন্য আমি মুখে পুরোপুরি হাত দিতে পারতেছি না, যেহেতু এটা ইন্ডিয়ান নেহা মেহেন্দি। আর আমি কিন্তু হচ্ছে খুব শীঘ্রই বিভিন্ন প্রকার মেহেন্দি, ব্রাইডাল মেহেন্দি, সিম্পল, যারা মোটে মেহেন্দি সাজ পারেন না তাদের জন্য কিন্তু মেহেন্দি সাজের বিভিন্ন প্রকার ভিডিও, রিভিউ ভিডিও দিব। তো অবশ্যই কিন্তু প্লিজ প্লিজ আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ফিউচার ভিডিও বানানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করবে। তো দেখুন, আর সিরাম দিয়ে কিন্তু বেশি পরিমাণে মাসাজ টাসাজ করার কোনো প্রয়োজন নেই ভিউয়ার্স, হালকা হাতে মাসাজ করবেন, হালকা একদম নরম হাতে। দেখুন আমার স্কিনে কিন্তু দেয়া হয়ে গেছে, দেখুন এটা এত সুন্দর হয়, খুবই সুন্দর হয়। এটা আপনারা ব্যবহার করলে করতে পারেন। আর যদি এই ধরনের সিরাম যদি আপনারা ব্যবহার না করতে চান, যে একেবারে ন্যাচারাল প্রোডাক্ট, আর এতে কিন্তু ন্যাচারাল, যেহেতু এটা রাইসের, আমার রাইসের যে কোনো প্রকার নাইট ক্রিম সিরাম খুবই পছন্দ। তো এর আগে কিন্তু আমি একটা সিরাম বাসায় কীভাবে বানাতে হয় সেটাও কিন্তু আমি দিয়েছিলাম, ওটাও কিন্তু আমার খুবই পছন্দ। তো আমি আজকে এই ভিডিওটি করলাম যেহেতু যেসব আপুরা বাসায় বানানোর সময় নেই, বা বাসায় যাদের অনেকের ফ্রিজ থাকে না, যে ফ্রিজে রাখবে তাদের ফ্রিজ থাকে না, তো তারা কিন্তু এই ধরনের বাজার থেকে একটা কিনে, কিন্তু এগুলো কিন্তু ফ্রিজে রাখা লাগে না, এগুলো বাইরে কিন্তু স্টোর করে রাখলে হয়, তাদের জন্য কিন্তু আমি ভিডিওটি করলাম। তো আর আপনারা মাখতে পারেন যাদের মুখে ব্রণের প্রবলেম, আর যাদের বয়স কম, টিনেজ আপুরা, তাদের থেকে শুরু করে যাদের বয়স 25-এর আপ বা 40-এর আপ, তারাও কিন্তু 40 বছরের বেশি, তারাও কিন্তু এই সিরামটা ব্যবহার করতে পারেন, সিরামটা কিন্তু খুবই ভালো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কী ভিডিও পেতে চাচ্ছেন ফিউচারে অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।